চল্লিশ দিন পূৰ্বে বিয়া হৈছিল। ঘটিল ৰহস্যজনক ঘটনা। দৰাঘৰৰ চোতালত উত্তপ্ত পৰিস্থিতি। গৌৰীপুৰত এগৰাকী বোৱাৰীৰ ৰহস্যজনক মৃত্যুক কেন্দ্ৰ কৰি সৃষ্টি হৈ হুলস্থুলীয়া পৰিৱেশৰ ছোৱালীঘৰৰ পৰিয়ালৰ অভিযোগ, এয়া পৰিকল্পিত হত্যা। বোৱাৰীক হত্যা কৰি অন্য ৰূপ দিয়াৰ চেষ্টা দৰাঘৰৰ। সবাই মিলিয়া মেয়াটাক আমার হত্যা করছে, নিজে হত্যা করিয়া চালের মধ্যে হয়েছে। বিয়া হব কিমান দিন? বিয়া হবার মোটামুটি ধরো চল্লিশ দিন মানখানে হল। জামাইটা ইয়ার কারণ কিছুদিন আগর শোনা আছিল কিছু অত্যাচার করছে বেটি। লড়াজনের নাম কি? লড়াজনের নাম শাহজান আলী। এখন আমি প্রশাসনের কারণত ইয়ার উচিত বিচার চাই, উচিত তদন্ত চাই। আসামি যে জায়গা থাকুক না কেন, অতি তাড়াতাড়ি ইয়াকে গ্রেপ্তার করা লাগে, এইটু প্রশাসনের উপর মোর আবেদন আর মোর অনুরোধ। অতি তাড়াতাড়ি এই প্রত্যেকটা আসামিকে অতি তাড়াতাড়ি গ্রেপ্তার করা। এজাহার আমি গোলগঞ্জ থানার মধ্যে এজাহার দিয়ে আসছি। ছয়জনের নাম কি? ছয়জনের নাম আনিসা খাতুন। বয়স মোটামুটি ধরো বাইশ বছর হবে। ছোৱালীগৰাকীৰ পৰিয়ালৰ লোক ঘটনাস্থলীত উপস্থিত হোৱাৰ পিছতেই সৃষ্টি হয় উত্তপ্ত পৰিস্থিতিৰ। এনে কাম কেতিয়াও নকৰে ছোৱালীজনীয়ে দাবী পৰিয়ালৰ। আসলে আমি যাই কিনে গম পালোঁ যে যিখিনি ঘটনা হ'ল, আসলে এইখন ধিক্কাৰ দিব লাগে, মানে এইখন পৰিকল্পিতভাৱে এইখন হত্যা কৰা হৈছে। মানে যিমানটোলৈকে আমি চালোঁ, বিশ ফুট মান ওপৰত এজন ছোৱালী নোৱাৰে। তাক যেনেকুৱা অবস্থাত পাইছোঁ, এটি তিনি চাৰিজন মিলি কিনে দি কিনে আগতে মাৰি কিনে তাৰপিছত এতিয়া আমি প্ৰশাসনৰ এইটো তদন্ত দাবী জনাইছোঁ যে চৌব্বিছ ঘণ্টাৰ ভিতৰত অতি তাড়াতাড়ি দোষীক কৰাক্ত কৰিব লাগে। আৰু অসমৰ মুখ্যমন্ত্ৰীক অনুৰোধ কৰিছোঁ যে এইবিলাক ঘটনা যদি আমি উচিত যে আমি উচিত যদি শিক্ষা দিব নোৱাৰোঁ, এইবিলাক ঘটনা হৈ থাকিব। আৰু আমাৰ এছ পি মহোদয়ক অতি তাড়াতাড়ি এই দোষী কেইজনক অতি তাড়াতাড়ি কৰাক্ত কৰিব লাগে। পৰ্বতঝৰাৰ পৰা মফিজুল ৰহমান তালুকদাৰৰ ৰিপৰ্ট, টাইম 8।